আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের আলোচ্য বিষয় হলো ইবাদা সংক্রান্ত আসলে এবাদাটা আমাদের জীবনে এতটা গুরুত্বপূর্ণ যে আমাদের সৃষ্টির রহস্যই হলো এবাদা তথা এক আল্লাহর ইবাদা এক আল্লাহর ইবাদা করার উদ্দেশ্যেই কিন্তু আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন যদিও আল্লাহর ইবাদত প্রয়োজন নেই কেউ ইবাদত করলে করুক বা না করুক তাতে আল্লাহ তা আল্লাহ কিছু যায় আসে না কিন্তু আল্লাহর উদ্দেশ্যটা কি কেন তিনি সৃষ্টি করেছেন আমাদেরকে আর সেটি হলো শুধুমাত্র তার ইবাদা করা তো এই বাদাটা কী এটা আমাদের জানতে হবে তো এ বাদাটার শাব্দিক অর্থ হলো দাসত্ব দাসত্ব করা গোলামি করা তো দাসত্ব কথার মধ্যে কিন্তু এক প্রকার নিচুতা বা হীনতা অনুগত হওয়া এটা কিন্তু নিহিত রয়েছে তাই না তো সুতরাং আমরা যেহেতু দাসত্ব করছি কার আল্লাহ আল্লাহর কাছে আমাদের নিচু হতে হবে অনুগত হতে হবে বিনয়ী হতে হবে এবং অনুগত হতে হবে তাহলে আমাদের দ্বারা এ বাদা বাস্তবায়ন সম্ভব হবে ইসলামের পরিভাষায় এ বাদা কাকে বলে ইমাম কয়ম রাহিমাহুল্লাহ যে ইবাদার সংজ্ঞাটা দিয়েছেন সেটি হলো আলী আবাদ ইসমুন জ্যামিয়া ইসিব্লাহর আকুয়াল আমলি আবাহা তার মানে হলো এমন সকল কথাও কাজ করাকে ইবাদা বলে যা আল্লাহ যা আল্লাহ পছন্দ করেন এবং ওহার প্রতিদিন সন্তুষ্ট হন চাই তা প্রকাশ্যে হোক অথবা গোপন হোক এবং চাই তা কথা হোক অথবা কাজ হোক আগে বলা হয়েছে যে কথা হোক অথবা কাজ হোক এবং চাই তা হোক অথবা গোপন গোপনীয় হোক তো এই হলো সংক্ষিপ্ত আকারে এই তো এ এখানে মূল বিষয়টা হলো খেয়াল করার দরকার সেটা হলো যে আল্লাহ যা পছন্দ করেন সেটা করাই হলো এবাদা তো আল্লাহ আমরা যেটা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ সন্তোষের জন্য আমরা কিছু একটা করলেই সেটা এবাদা হবে না একটা মানুষ মিলাদ করতেছে আল্লাহ খুশি করার জন্য নেচে গিয়ে জিকির করছে আল্লাহ খুশি করার জন্য গজার মাছ কচ্ছপকে খাওয়াচ্ছে আল্লাহকে খুশি করার জন্য তো আল্লাহ খুশি করার জন্য যা করবো তাই কি এ বাদা না বরং আল্লাহ যেগুলো পছন্দ করেন সেগুলো করা হলো এ বাদা ওটার নাম হলো এ বাদা তো সেটা কথা হতে পারে কাজ হতে পারে প্রকাশ্য হতে পারে গোপনীয় হতে পারে তারপরে হলো কোনো লিখনই হতে পারে কোনো স্লোগান হতে পারে কোনো মিটিং হতে পারে কোনো বক্তব্য হতে পারে মানে সব কিছুই হতে পারে সব কিছুই হতে পারে এমনকি একজন পুরুষ তার স্ত্রীর মুখে খাবার তুলে দিচ্ছে যদি আল্লাহ সন্তুষ্টির জন্য সে করে তাহলে এটা এবাদা হবে কারণ আল্লাহ এটা পছন্দ করেন অনুরূপভাবে হার মানে হারাম পন্থা এড়িয়ে চলা হালাল পথে জীবন জীবিকা করা সেটিও এই সুতরাং এ ক্ষেত্রটাও কিন্তু যেহেতু আল্লাহ যা পছন্দ করেন তো আল্লাহ যা পছন্দ করেন সেগুলো সমাজের সর্বস্তরে ছড়িয়ে ছিটিয়ে আছে শুধু পাঁচ তো সালাদ সিয়াম ইত্যাদির মধ্যে সীমিত নয় এগুলো তো নিঃসন্দেহে কিন্তু আল্লাহ যা পছন্দ করেন এমন সব কিছুই হলো এ বাধা তো এই হলো সংক্ষিপ্ত আকারে এবার ব্যাখ্যা আগামীতে ইনশাআল্লাহ বাকি অংশ আলোচনা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম